মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার তো গলা দিয়ে আওয়াজই বেরোচ্ছে না, কি পরিস্থিতি! তো ওই যে রাত জাগা, কুয়াশা পড়েছে মাথায়, তো এই সব কিছুর কারণে এত পরিমাণে মানে গলা বসে গেছে যে আমার কথাই বেরোচ্ছে না মুখ দিয়ে। তো এই পাশে আমি ফুলকপি আর আলু ভাজছি, বৌদি সব কেটে রেটে রেডি করে দিল। আর আজকে হচ্ছে এই আজকে কি বৃহস্পতিবার, আজকে বৃহস্পতিবার দশমীর পর বিসর্জনের পরের দিন, মানে দশমী গেছে পরশু দিন, গতকালকে আমাদের এখানে বিসর্জন হলো, আর আজকে তারপরের দিন। তো দাদা বৌদিরা আজকে চলে যাবে, এত বলছি থাকার জন্য, তারপরেও মানে থাকবেন, আসলে কাজ রেখে তো থাকাও যায় না। আমার দাদার দোকান আছে, তারপরে পাপার স্কুল খোলা, তো এই সব কিছুর কারণে আর হলো না। তার মধ্যে আমার মা বাবা ভিসা জমা দিবে হচ্ছে 31 তারিখ 29 তারিখ, তো এখান থেকে তাড়াতাড়ি না গেলে তো হবেও না, কারণ জমা দিতে আমার দাদার তো লাগবেই, কথাই বলতে পারছি না। তো বৌদি সব কিছু রেডি রেডি করে দিল, ওই যে দেখো এখানে সবজি টবজি কেটে দিল, ফুলকপি আলু কেটে দিল, তারপরে শুটকি রান্না করা হবে, বাংলাদেশের শুটকি নিয়ে আসছে বাড়ি থেকে, ভিজিয়ে রেখেছে জল দিয়ে, চেপা শুটকি, এটা খেতে ভীষণ ভালো লাগে, কত বছর ধরে যে খাই না, সেটাই আজকে রান্না হবে। আর তার সাথে হচ্ছে ডাল মুসুরের, তো মাছ আনতে চেয়েছিলাম যে মাছ ভাজা করি, কলকে বলেছিলাম, তারপর বৌদি বলছে না মাছ শুটকি যেহেতু আছে মাছ লাগবে না, মাছ কালকে খেয়েছি। তো আমার কথা বলতে এত কষ্ট হচ্ছে, গলা দিয়ে আওয়াজই বেরোচ্ছে না। তো চলো সারাদিন সঙ্গে থাকো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। এই যে দেখো এদিকে হচ্ছে আলু আর ফুলকপি ভাজা, আর এখানে হচ্ছে টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন দিয়ে ডাল মুসুরের। তো এখানে দেখো যে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা অল্প আছে, আর বাকিগুলো ওই যে এইদিকে কাটছে আর কি। ওই যে দেখো কতগুলো রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজও কাটছে, কারণ বানাবে হচ্ছে শুটকি। তো বৌদিকেই বললাম যে শুটকিটা বানাতে, কারণ বৌদি রাতে শুটকি অনেকদিন খাই না, আর বৌদি রান্না করলে ভালো হবে বেশ, সে কারণে। দেখো বৌদি শুটকি ভর্তা করছে, সমস্ত কিছু দিয়ে একসাথে একদম ঘন্টা মন্টা করে ফেলছে। এতবার বলতেছি যে আজকে দিন থাইকাই যাও, আজকে দিন থাইকা যাও। পাপার স্কুল, বর্দার আবার দোকান, আবার আইসা পড়ো বা পরশুদিন আসার পর কালকের থেকে খেলছে, আজকেও যদি থেকে খেলতে পারতো তাহলে ওদের ভাল লাগতো। আর এদিকে কল্লোল পাপাইকে নিয়ে যাচ্ছে পাপায়ের বন্ধু বান্ধবের সাথে দেখা করাতে, কারণ পাপাই আজকে চলে যাবে যেহেতু। ওই যে দেখো পাপাই আর কল্লোল যাচ্ছে পাপায়ের বন্ধুদের সাথে দেখা করতে। আর এই যে ল্যাপটপে কপি করছে আর কি কল্লোলের ভিডিও, তো এইটা দেখে মানে এত ভালো লাগছে যে এদিকে বাবায়ের বন্ধু বান্ধব হয়েছে পাড়ায়, পাপায়ের বন্ধু বান্ধব হয়েছে অন্য পাড়ায়। তো যদি আর এক দুদিন থেকে যেতে পারতো তাহলে বেশি ভালো লাগতো, কিন্তু ওই তো ছুটি নেই, সময় নেই, পুজো শেষ হয়েছে, এখন হচ্ছে শরীর খারাপের পালা। কারণ পুজো থাকতে শরীরের উপর দিয়ে কী ধকল যায় যাক, আগে হচ্ছে দায়িত্ব পালন করা, মজা করা, এনজয় করা, এগুলো তো এখন আমার শরীরটা এত খারাপ লাগছে, গলা দিয়ে তো সাউন্ড বেরোচ্ছেই না, আর জ্বর জ্বর লাগছে প্রচুর, কী জানি জ্বরটা আসেই নাকি, রাত জাগা কুয়াশা এগুলোর জন্য, ঠান্ডা পড়ে গেছে বেশ। আর মা স্নান করে পুজো দিচ্ছে আজকে, বৃহস্পতিবার ছিল যদিও, তো যাই হোক মা পুজো দিচ্ছে আর কি। দেখো বাড়িতে মানে এই পেঁপেগুলো দিয়ে দিচ্ছি, আমার গাছের পেঁপে, এটাই সবচেয়ে বড় ছিল, আরেকটা যেটা বড় ছিল ওটা পেকে যাবে আর দুদিন পর, সে কারণে পারলাম না। আর তারপরে এই যে এগুলো একটা দিয়ে দিচ্ছি আমার একটা দিদিকে, আর যে বাকি তিনটা বাড়ির জন্য। তো বৌদিরা চলে যাবে আর একটু পরেই, খারাপ লাগছে ভীষণ, কিন্তু কিছু করার নেই, বৌদিরা আবার আসবো, আবার আসবে,
আর আরেকটা দিদি আসছে, যে দিদির সাথে আমরা সবাই ঘুরতে গেছিলাম। তো সবার জন্য একটু চা, আর কাকু আসছে, আরেকটা কাকু আসছে। তো সবার জন্য চা করলাম আর চা মাছ বাংলাদেশে তোমার যদি কেউ আসে ভুইয়া চাটা একটু তোমাদের একটু জল দিও, যা জল তোমার বডি একলা জল দাও, দাও গেলাম না বলো আসি, ও ভাবছে আমি যাচ্ছি, বুঝছ আমি যাচ্ছি, আমি ব্যাগ নিছি, যে মৌকে যা খবর দিতেছে আমি যাচ্ছি, আমি যাবো না, যাবো না, চল গেটটা দিয়ে দাও বৌদি, বাবা আইসো, আবার বাবাই আবার এসো, চলো শাগনিক আসো, এদিকে যাবে মিকি, কই মিকি কে রাম, বালাগড় রোড দিয়ে যাবো, ভাঙা নিও, ভাঙায় নিস পড়ে মিকি, আয় আয় আয়, আশীর্বাদ আশীর্বাদ আশীর্বাদ, দেখা দেবো দেখা দিছি, বাবা উঠে যাও, রাগ করতেছে বাবা, দাঁড়াও 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 গাড়িটা যাক, মো সাইড দাও সাইড দাও,
ওই পাশ দিয়ে ওঠো। দাদা গাড়ি সাবধানে চালাবেন, এত তাড়াহুড়া করে চালাবেন না কিন্তু। কান্না না, চলো মৌ, চলো দাঁড়াবো, চলো বন্ধুরা। দাদা বৌদিরা চলে আসা, চলে যাওয়ার পর বাড়ি আসলাম। বাড়ি এসে এতটা মানে খালি লাগছিল, ফাঁকা লাগছিল, কি বলি আর, ভিডিও করতে ইচ্ছেই করছিল না। তো দেখো এখন কয়টা বাজে, 5 মিনিট কম 4টা, ওরা প্রায় বর্ডারের কাছাকাছি পৌঁছেই গেছে। আর আমার খুব জ্বর জ্বর লাগছে, মানে শরীর তাপমাত্রা ভালোই গরম, তো কি জানি জ্বর আসে নাকি। আর গলার তো পরিস্থিতি খুবই খারাপ। বাটুলকে দুধ খাইয়ে দিলাম, ওকে দুধের উপরেই রাখছি, দিনে কয়েকবার করে দুধ খাওয়ানো হচ্ছে, কিন্তু ও ঘাস খায় না। কিন্তু এদিকে মা যে পুজো দেয়, আমি যে পুজো দেই, দিয়ে আসার পরেই পুজো মণ্ডপ থেকে মানে ঠাকুরঘর থেকে গিয়ে ফুল টুল সব খেয়ে নেয়, তো ফুলগুলো খায়, আর একটা দুটো হয়তো পাতা খায়, কিন্তু সেরকম করে ঘাস খাওয়া এখনও শিখেনি। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওতে আর কিছু আমি শেয়ার করতে পারবো না, কারণ আমার পরিস্থিতি খুবই খারাপ। এক তো মন খারাপ, সবাই চলে গেছে, আর বাড়ি খুব ফাঁকা লাগছে, আর জানি না আবার কবে দেখা হবে। মা চলে গেলো কালকে, ওইদিকে মণ্ডপের দিকে তাকানো যাচ্ছে না, গেছিলাম ওই পাশে, আর এদিকে ওরাও চলে গেল, ঘর পুরো ফাঁকা সেই আগের মতোই, আমরা 3টা 4টা মানুষ। তো মিকিও খুব আজকে মন খারাপ করছিল যাওয়ার সময়, যে দেখো মিকি এখানে বসে আছে, ও ব্যাগ ট্যাগ দেখলে না বুঝতে পারে যে এই তো এই বুঝি চলে যাবে। তো দাদা বৌদি পাপায় যাওয়ার সময় মিকিকে ধরছিল, কিন্তু মিকি রেগে একদম কামড় দিতে চাইছে, এরকম একটা পরিস্থিতি, ও সব বুঝতে পারে। তো যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি, দুই দিনের ভিডিও তোমাদেরকে। হ্যাঁ, তো ভালো লাগলে একটা লাইক দিও, কমেন্ট করো, আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, ফিরে আসছি কালকে আবার নতুন ভিডিওর সাথে। ওটা বর্ডার পৌঁছেও গেছে, 5টা পর্যন্ত বর্ডার খোলা, চলো টাটা।